সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজকে আমি আলোচনা করব এলঝেইমার বা আলঝেইমার রোগ বা বয়স্ক লোকদের স্মৃতিশক্তি কমে যাওয়া জনিত রোগ নিয়ে সঙ্গে আমি আছি ডাক্তার হিমেল প্রথমে আমি বলবো যে এলঝেইমার রোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়া জনিত রোগটা আসলে কি এটা আসলে এক ধরনের বার্ধক্য জনিত রোগ এবং এই রোগের কোনো সুস্পষ্ট কারণ থাকে না এবং স্নায়বিক অবক্ষয় জনিত রোগ তার মানে ব্যাপারটা যেটা হলো এটা সাধারণত বয়স্ক লোকদের হয় অথবা আপনারা বা বুঝতে এইভাবে বুঝতে পারেন যে বয়স বাড়ার সাথে সাথে এই রোগটা হয় আর এর সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায় না তবে এর কারণে স্নায়বিক অবক্ষয় হয় মানে স্নায়বিক অবক্ষয় হওয়ার কারণে এই রোগ অ্যালঝাইমার রোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়া রোগের কারণ আমরা আসলে কারণগুলো খোঁজার চেষ্টা করব কি কারণে রোগটা হয় প্রথম কারণ হলো বার্ধক্য অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে এই রোগ হয় অর্থাৎ বয়স নিজেই একটা কারণ যে কারণে আপনার এই রোগটা হয় স্মৃতিশক্তি কমে যায় এরপর মহিলারা বেশি বেশি এই রোগে আক্রান্ত হয় এরপরে অনিদ্রা অর্থাৎ যাদের ঘুমের সমস্যা হয় অর্থাৎ আ যাদের যারা অনিদ্রায় ভুগে তাদের অ্যালঝাইমার রোগ হয় পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি আবার মাথায় আঘাতের কারণেও এই রোগ হতে পারে আরো কিছু কারণ আছে অর্থাৎ যারা অত্যাধিক মদ পান করে যারা উচ্চ বায়ু দূষণের এলাকায় থাকে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা শহরে যারা লম্বা সময় ধরে বাস করে তাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি জেনেটিক বা পারিবারিক কারণে অর্থাৎ পরিবারের বয়স্ক লোকদের অর্থাৎ পূর্বপুরুষদের কারো এই রোগ থাকলে তো পরবর্তী পুরুষদের বা পরবর্তী প্রজন্মে এই রোগ হতে পারে আরেকটা জেনেটিক রোগ আছে যেটা ডাউন সিনড্রোম এ এছাড়াও আছে ব্যায়ামের অভাব অর্থাৎ শারীরিক পরিশ্রম করে না স্থুলতা বা অবেসিটি ধূমপান বা সিগারেট স্মোকিং প্রেসার বেশি কোলেস্টেরল বেশি এবং ডায়াবেটিস আসে তো এই রোগগুলা থাকলে অথবা এই রোগগুলা এই অ্যালজেমার বা স্মৃতিশক্তি কমে যাওয়াজনিত রোগকে ত্বরান্বিত করে এই রোগের কিছু লক্ষণ আছে যেমন তারিখ এবং সময়ের ট্র্যাক হারানো অর্থাৎ সে মনে করতে পারে না আজকে কত তারিখ সে এরকম ভুলে যায় সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় প্রতিদিনের কাজ সময় মতো শেষ করতে পারে না সামাজিক অনুষ্ঠান এরিয়ে চলে সামাজিক অনুষ্ঠান তো এড়িয়েই চলবে কালকে প্রোগ্রাম সে ভুলে গেছে আহ প্রোগ্রাম শেষ হয়েছে তার মনে পড়ছে অথবা কেউ তাকে ফোন করেছে আচ্ছা তুমি কেন আসলা না ও সে বলে ও আমি তো ভুলে গিয়েছি এছাড়া তার কথা বলতে সমস্যা হয় স্মৃতি সমস্যা হয় এটা স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায় কোনো কারণ ছাড়া রেগে যায় বন্ধু এবং পরিবারের সদস্যদের চিনতে সমস্যা হয় পড়তে এবং লিখতে অসুবিধা হয় নতুন কাজ শিখতে এবং বুঝতে অক্ষম হয় এছাড়া আরো বিভিন্ন কারণ আছে তো এই রোগটা কিভাবে আমরা নির্ণয় করব। আমি বলবো যেটা বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পরীক্ষা আছে ইমেজিং পরীক্ষা আছে ডাক্তার তার সাথে স্মৃতিশক্তি কথা বলবে আর তার স্মৃতিশক্তি মাপবে যে কিরকম অবস্থায় আছে এছাড়া বিভিন্ন রোগ যেমন রক্ত পরীক্ষার দ্বারা নির্ণয় করে যে থাইরয়েড আছে আছে কিনা ঘাটতি কিনা তার পরীক্ষা করে এমআরআই করে আর আরেকটা যেটা করে মানসিক এবং নিউরোসাইকোলজিক্যাল পরীক্ষা করে তো চিকিৎসা ওষুধ আছে মেডিটেশন আছে কাউন্সেলিং আছে তো ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ অ্যালসিমা রোগ বিষয়ে সচেতন হবেন আর যদি আপনার পরিবারে কেউ এই রোগে ভুগে তার ব্যাপারে আপনারা সদয় হবেন ধন্যবাদ